হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর আবার ভিডিওতে হচ্ছে রিটার্ন করছি, তো সবাই খুব খুব ভালো আছেন জানি। আমিও অনেক ভালো আছি, কিন্তু একটু প্রবলেমের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি, তো আজকে আবার রিটার্ন করলাম। তো আজকে আপনাদেরকে খুব সহজ এবং সুন্দরভাবে একটি গ্রাম্য পদ্ধতিতে রেসিপি করে দেখাবো, অবশ্যই আপনাদের ভালো লাগবে এটাই আশা করছি। তো পুঁই শাক হচ্ছে প্রধান উপকরণ, তো পুঁই শাক ওই জন্য আমি তুলছি। এরপর হচ্ছে রেসিপি হচ্ছে শুরু করব। তো এবার আমি আমাদের গাছের একদম টাটকা ফ্রেশ আমি কয়েকটা শিম তুলে নিচ্ছি। আগেই তুলেছি কয়েকটা, আর এই যে এখন তুললাম, হয়ে যাবে এই কয়েকটাতেই। তো আমি চলে এসেছি ভিডিও তৈরির প্রস্তুতি নিয়ে, হচ্ছে আমি যে সব জিনিসগুলো লাগবে হচ্ছে রেসিপি বানাতে সেগুলো নিয়ে চলে এসেছি, এগুলো এখন কাটাকাটি করব। তো আমি আজকে যেই রেসিপিটি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে একটি খিচুড়ি রেসিপি বানিয়ে দেখাবো, খুবই সহজভাবে, যেটা হচ্ছে পুঁই শাক, মেনলি পুঁই শাক দেবো, তারপরে আরও আদার্স হচ্ছে সবজি দেবো। যেমন এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের, আলু নিয়েছি একটা, টমেটো নিয়েছি, কয়েকটা শিম নিয়েছি, এটা আমাদের গাছের একদম, পুঁই শাকটাও আমাদের গাছের একদম টাটকা। তো এগুলো দিয়ে আমি হচ্ছে আজকে, আর মুসুর ডাল আর হচ্ছে চাল, ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ওটা দিয়ে আমি আজকে খুবই সিম্পলভাবে একটা হচ্ছে খিচুড়ি রেসিপি করে দেখাবো। তো চলুন প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিই। তো দেখুন আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। আমি তখন বলছিলাম যে আমি তরকারিগুলো কেটে নেব, তো আমি তরকারি কেটে নিয়ে এই যে এইভাবে ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন? তো তরকারি কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ধুয়ে নিয়েছি, পুঁই শাক ধুয়ে নিয়েছি, এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, এই যে দেখুন এখানে আমি হচ্ছে মুসুর ডাল নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো, এটা আমি আগে ধুয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি 1 কিলোর মতো, তারপরে হচ্ছে এখানে নিয়েছি সামান্য একটু আদা বাটা, দুটো হচ্ছে কালো এলাচ আর দুটো হচ্ছে সাদা এলাচ, 3টে তেজপাতা, সামান্য একটু জিরে ফোড়নের জন্য, এখানে আপনারা 5 ফোড়ন ব্যবহার করতে পারেন, আমার কাছে 5 ফোড়ন ছিল না তাই আমি জিরে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি চিরে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা রসুন কোয়া। আর লাগবে এর সাথে তেল পরিমাপ মতো লবণ, আর 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, যেটা আমি নিয়ে নিই, আমি দেওয়ার সময় দেখিয়ে দেবো যে আমি হচ্ছে লবণ হলুদ কতটা পরিমাপে আর তেল দিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি, যে যতটা তেল পছন্দ করেন সেই হিসেবে তেল দিয়ে দিবেন। তো তেলটা গরম হয়ে এসছে, এখন এর মধ্যে আমি প্রথমে ফোড়নগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি সাদা ফল ও কালো ফল। এরপর এর মধ্যে আমি দিব পেঁয়াজ আর রসুন আর লঙ্কা। তো এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি চাল ডাল অ্যাড করবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি ডাল, এরপর আমি চালগুলো দিয়ে দেবো। এর সঙ্গে আমি হচ্ছে আদা বাটা আর এই যে তেজপাতা থেকে গেছিলো এগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব 5-7 মিনিট ধরে। তো চাল ডাল দেওয়ার পর সবগুলোই আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দেবো। তো আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, একই সঙ্গে আমি টমেটো গুলোও দিয়ে দেবো।
এরপর আরো 1 মিনিট ধরে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তারপরে আমি জল অ্যাড করব তো আমি 1 মিনিট পর আবারো ফিরে আসলাম এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব আপনারা চাইলে গরম জলও দিতে পারেন আমি এখানে কাঁচা জল অ্যাড করছি পরিমাপ হিসেবে জলটা দিয়ে দিবেন তো জলটা দিয়ে দিলাম এখন আমি এটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আবার রান্না হতে দেব তারপরে এসে দেখছি এটা কতটা রান্না হয়েছে তো আমি 5-7 মিনিট পর ফিরে আসলাম আর হচ্ছে এখন ঢাকনাটা খুলে দেব তারপরে হচ্ছে দেখছি কতটা রান্নাটা কমপ্লিট হয়েছে তো ঢাকনা তুলে দিলাম এখন আমি নেড়ে দিচ্ছি এর মধ্যে আমি 3-4 বার নেড়ে দিয়েছি আপনারা অবশ্যই নেড়ে দিবেন যাতে হচ্ছে তলে হাড়ির তলায় লেগে না যায় খিচুড়িটা তো অবশ্যই নাড়তে থাকবেন তো দেখুন অনেকটা হয়ে এসেছে আর 5 মিনিটের মতো রান্না করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব তো রান্না কমপ্লিট হয়েই আমি আসছি আপনাদের সামনে তো আমি 5 মিনিট পর আবারো ফিরে আসলাম ঢাকনা তুলে দিয়েছি এবং খুব ভালোভাবে নেড়ে দিয়েছি দেখুন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্নাটা তো এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে আপনাদেরকে এটা আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখুন খিচুড়িটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খেতে অবশ্যই অনেকটা টেস্টি হবে ঘরোয়া পদ্ধতিতে গ্রাম্য স্টাইলে খুবই কম উপকরণ দিয়ে তৈরি এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি সবার খুব ভালো লাগবে আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ